नमस्कार बंधुरा, आमी कृष्णा केसा सोम किचेन आपनादेर आरेकबार स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये चले एसेछि बांगाली प्रिय रेसिपी मुड़ी घंट। रुई बा कातला माछेर जे कोनो माछेर माथा दिए आपनी बाड़ीते खूब सहजे तैरी करे फेलते पारबेन मुड़ी घंट। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর তপচাল জলে ভিজিয়ে রেখেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, টুকরো করা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো চিনি, মাছের মাথা, সেদ্ধ করা আলুর টুকরো, এই সব উপকরণগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে প্রথমে আমি মাছের মাথাটা ভালো মতো ভেজে নেব। মাছের মাথাটা একদম লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে তত এর ফ্লেভারটা ভালো আসবে। দেখুন, আমি এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। মাছের মাথাটা লাল মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন, আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব। এবার যে তেলটা রয়ে গেল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নেব। একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটুখানি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি খুন্তির সাহায্যে ভেঙে নেব। পেঁয়াজটা এর মধ্যে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা ভাজবেন। আমি এখানে মাছের মাথা পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়ে একসাথে রেডি করে নেব। এটা এখন রেডি করে তুলে রেখে দেব, পরে যখন মুড়ি ঘন্ট শেষে রেডি হয়ে যাবে তখন এর মধ্যে মিক্স করব। এখন একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম। আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, দেব গোটা গরম মশলা, আর তেজপাতা, আর গোটা জিরে। এই ফোড়নগুলো ভালো মতো ভেজে নেব। ভালো মতো গন্ধ বের হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও নাড়তে থাকব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো মতো আবার নেড়ে চেড়ে নেব। তেলের মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিলে খুব ভালো কালার আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আমি বীজগুলো বাদ দিয়ে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আদা পেস্ট, চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে ভালো মতো ভেজে নেব। মিডিয়াম আঁচে ধীরে সুস্থে নাড়তে হবে, যাতে পেঁয়াজগুলো ভালো মতো নরম হয়ে যায় আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে, সেটাকে জলের মধ্যে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভালো মতো আমি কষে নেব। শুকনো মশলাগুলো জলের মধ্যে গুলে দিলে পুড়ে যাবে না, এই জন্য আমি জলের মধ্যে গুলে দিয়েছি। এবার আমি এক কাপ মতো গোবিন্দভোগ চাল, যেটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই ভালো মতো এটাকে কষে নিতে হবে। একটুখানি ভালো মতো ভাজা ভাজা করতে হবে, তাহলে খুব ভালো মতো ফ্লেভার আসবে। গোবিন্দভোগ চালের এমনি খুব সুন্দর ফ্লেভার, তার জন্য এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলে খুব ভালো গন্ধ আসবে। যখন দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু চাল ভালো মতো সেদ্ধ হবে, সেই জন্য অল্প অল্প করে বারে জল দিতে হবে। এবার ভেজে রাখা সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকেও খুব ভালো মতো কষে নিতে হবে। এবার এর মধ্যে আমি আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ভালো মতো সবগুলো মিক্স করে নেব। আর একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। আতপ চাল মোটামুটি যখন সেদ্ধ হয়ে চলে এসছে তখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর মাছের মাথা যেটা সেটা এর মধ্যে মিক্স করে দেব।
মোটামুটি 80% যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছের মাথাটা দিয়ে দিবেন, কারণ মাছের মাথা দিয়ে এটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দারুণ ফ্লেভার আসবে। এবার এটা ভালোমতো আবারে মিক্স করে নেব। দেখুন মোটামুটি সব সিদ্ধ হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ আসছে। এটাকে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন তলাতে জলটা একদম টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো মতো হয়ে এসেছে। এটাকে আমি আবার ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো। আপনারা থেকে থেকে পরিমাণ মতো বুঝে নিয়ে অল্প অল্প করে জল দেবেন বারে বারে, তাহলে খুব ভালো মতো টেস্টটা আসবে। এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি, একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এবার এটা মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি, এক চামচ মতো ঘি দিচ্ছি। ঘিটা দিলে এই ফ্লেভারটা দারুণ হয়ে যায়, যেহেতু এখানে গোবিন্দভোগ চাল আছে তো এই জন্য ঘিটা অবশ্যই দেবেন, খেতে খুবই ভালো লাগবে। তাহলে খুব সহজেই আপনারা বাড়িতে বিয়ের বাড়ির স্টাইলে মুড়িঘণ্ট তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো? যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।